গুড মর্নিং গাইস, রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি। আর কোথায় বেরোচ্ছি সেটা হয়তো তোমরা জানো, কালকের ব্লগ যারা দেখেছো তারা অবশ্যই জানবে। তাও বলে দিচ্ছি, আমরা যাচ্ছি কৃষ্ণনগর টিভিএস শোরুম। কালকে গেছিলাম, গিয়ে ঘুরে এসেছি। কালকে আনফর্চুনেটলি বাইকটা কিনতে পারিনি বলতে সব কিছু প্রিপেয়ার হয়েই গেছিলাম কেনার জন্য। বাট ব্যাপারটা হয়ে গেছে, যেই গাড়িতে পড়ে আমার বাইকটা আসছিল সেই গাড়িটা আনলোড হতে সময় লেগেছে বলতে সন্ধে হয়ে গেছিলো বলে তাই আনলোড হয়নি। আজকে সকালে আনলোড হয়েছে। আমাকে জাস্ট এখন হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠালো যে গাড়ি আনলোড হয়ে গেছে, তার আপনি চলে আসুন। ফাইনালি আজকে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন দুপুরবেলা। ব্লগটা যেহেতু এখন থেকে শুরু করছি তাই গুড মর্নিংই বললাম। তো চলো এবার গিয়ে কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর কি বাইক নিচ্ছি না নিচ্ছি সেটা তো রিভিল করবো। আশা করি ফাইনালি আজকে আমাদের স্বপ্নের বাইকটা বাড়ি আসবে। আজকে তো আশা করা যাচ্ছে যে বাইক পেয়ে যাবো। আশা না সবকিছু ডিটেইলসেই দেখাবো তোমাদেরকে। আর খুব এক্সাইটেড, অবভিয়াসলি এক্সাইটেড হওয়ারই কথা, কারণ এত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই এই জিনিসটা নেওয়া মানে অনেকটা বড় কিছু। হ্যাঁ, যাই হোক এখন টোটোতে রয়েছি, স্টেশন যাচ্ছি, ডানা স্টেশন থেকে কৃষ্ণনগর যাব, এক ঘন্টা মতন লাগবে। তো গিয়ে শোরুমে গিয়ে দেখা হচ্ছে, চলো। ফাইনালি শোরুমে চলে এসেছি, শোরুমে পা দিয়ে দিয়েছি আর বাইকের দর্শন হয়ে গেছে, কিন্তু বাইকটা এখনো সাজানো নেই তাই তোমাদেরকে দেখাতে পারছি না। একবারে দেখাবো, সব কিছু রেডি করে নিই, আর পেপার ওয়ার্কও বাকি রয়েছে কিছু, সেইগুলো কমপ্লিট করি। তো যখন বাইকটা পুরো আমার সামনে সেজে আসবে, মানে জামা কাপড় পরিয়ে একদম রেডি করে আমাদেরকে দেওয়ার জন্য আসবে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো পেপার ওয়ার্কগুলো আগে এক এক করে কমপ্লিট করি আর সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। আর তোমাদের তো কালকে বলেই দিচ্ছি, কালকে ব্লগে যারা সেটাও বলবো, একদম ফাইনাল সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। অনেকেই হয়তো পরে কমেন্ট করবে, বাট পরে কমেন্ট করতে যাতে না হয় সেটা আমি ডিটেলসেই একবার এই ব্লগের মধ্যেই বলে দেবো। আর কালকের ব্লগ যারা দেখেছো তারা অনেকেই জানো যে আমরা ফাইন্যান্স করছি, ডাউন পেমেন্ট করে বাদ বাকি ফাইন্যান্স করে নিচ্ছি। তো কিসের ফাইন্যান্স করছি, কত ইন্টারেস্ট রেট, কী বৃত্তান্ত, কেমনভাবে কত এক্সট্রা চার্জ লাগছে, কী লাগছে, সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো আগে একটু জল টল খেয়ে গলাটা ভিজায়, কারণ দূর থেকে এসেছি, আবার একদম চিনি জল দিয়েছি, এমন জায়গায় বোতলে রেখেছি পুরো মুখটা ঢেকে গেল। যাই হোক চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। আগে জল খেয়ে নিজের গলাটা ভিজে একটুখানি রেস্ট নিই, রোদের মধ্যে এলাম। বাইকের ভেতরে কাজ হচ্ছে, মানে বাইকটা রেডি করা হচ্ছে ডেলিভারি করার জন্য। আর রাজীব এদিকে হচ্ছে সমস্ত ডকুমেন্টস নিজে সাইন করছে, মানে অফিসিয়াল যে কাজগুলো হয় সেগুলো করছে। তো মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ, তাই তো? বললো তো তার একটু সময় লাগবে। হ্যাঁ, কারণ এক্সট্রা যেগুলো আমরা লাগাচ্ছি সেগুলোর জন্য একটু সময় লাগবে আরও, কারণ অনেক কিছু এক্সট্রা যেটা রাজীব বলছে যে রেডি করেই বেরোবে, তো হ্যাঁ তো ওগুলো পরে তো লাগাতেই হতো, তো এখনই রেডি করছে, ওই জন্য একটু সময় লাগবে। তো হ্যাঁ ওয়েট করি, হয়ে যাবে। রাজীব তো একটু পরে পাপা যাচ্ছে আর গিয়ে দেখছে রেডি কি প্রসেস চলছে, সেটাই। চলো, গাড়ি রেডি হয়ে গেছে কিন্তু এখনও পেপার ওয়ার্ক কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সব হচ্ছে। কিন্তু গাড়িটা আগে তোমাদেরকে রিভিল করে দিচ্ছি, কারণ তোমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছো যে কখন গাড়িটা দেখাবে, তাই তো? হ্যাঁ, আর আমাদের পরপর অনেকগুলো ডেলিভারি আছে, তো আমাদেরটা আগে ছেড়ে দিচ্ছে। তো চলো আগে গাড়িটা রিভিল করি এবার তোমাদেরকে। ওয়ান টু থ্রি, গাড়ি তো রিভিল করেই দিল, ভিডিও দেখে নিয়েছো। তো কি গাড়ি কালকেও তোমরা দেখেছো, কিন্তু আমি গাড়ির নামটা বলেছিলাম কিন্তু এই গাড়িটাই নেব কিন্তু তোমাদের বলিনি, যেটা হচ্ছে টিভিএস রনিং, ঠিক আছে? আর স্পেশাল এডিশনের জন্য ওয়েট করছিলাম, দুটো শোরুম ঘোরার পর ফাইনালি কৃষ্ণনগর থেকে পেয়ে গেছি। আর স্পেশাল এডিশনের ব্যাচিংও আছে এখানে, ব্যাচ, ঠিক আছে? আর এই কালারটা পছন্দ হয়েছে রিয়ার, তো এটার জন্য ওয়েট করা এতদিন ধরে, পুজোর মধ্যে বাইক নেওয়ার ইচ্ছা কিন্তু পুজোর মধ্যে কমপ্লিট হলো না। তো ফাইনালি যাই, কালী পুজোর আগে পেয়ে গেছি যেটা ইচ্ছা ছিল।
তো ডিটেইলসে তোমাদের দেখাচ্ছি বাইকটা, তার আগে এখানে কেক কাটা হচ্ছে। বাইক তো ডেলিভারি নেওয়া হয়ে গেল, এখন পেমেন্টটা বাকি ছিল, তো পেমেন্ট করতে ওপরে চলে এসেছি। তো পেমেন্টটা করলেই বাইক আমাদের, তাই তো? হ্যাঁ, তার আগে কারণ হচ্ছে নিচে অনেকগুলো ডেলিভারি আছে যেরকম বললাম, তাই জন্য আমাদের গাড়িটা আগে ছেড়ে দিল, তারপরে হচ্ছে পেমেন্টের প্রসেসটা ওপরে করতে হবে। পেমেন্টটা করবো, তারপরে বাইক নিয়ে ইস, এতগুলো টাকা দিয়ে দিতে গাড়ি লাগছে। যেরকমটা বলেছিলাম তোমাদেরকে যে কত কী পেমেন্ট কীভাবে করলাম সব কিছু প্রসিডিওর যেগুলো ছিল, যেহেতু আমি ফাইন্যান্সে নিয়েছি তোমাদেরকে আগেই বলেছি, তো কত কী খরচা হয়েছে ফাইন্যান্সে, কেমন কী ইন্টারেস্ট রেট, টিভিএস ক্রেডিটে আমার ফাইন্যান্স হচ্ছে, তো যেই দাদা রয়েছে সেই দাদার সঙ্গে ডিরেক্টলি কথা বলে নেবো। দাদা, তুমি বলো যে এমনি অন রোড প্রাইস যেটা ছিল, অন রোড প্রাইস ছিল 2,07,000 টাকা, সেখান থেকে ডিসকাউন্ট করা হয়েছে কিছু, হ্যাঁ 2,000 টাকা মতন ডিসকাউন্ট রয়েছে। টোটাল প্রাইস হচ্ছে 2,05,000-এর উপর লোনটা হয়েছে। আমি ডাউন পেমেন্ট করেছি 76,000 টাকা মতো, 76 ডাউন পেমেন্ট আছে। লোয়েস্ট ডাউন পেমেন্ট কত দিয়ে নেওয়া যেতে পারে তোমাদের? 30,000। ইএমআইটা আছে 4,993 মান্থলি, মান্থ পার মান্থ ইএমআই আছে, এটা 36 মাস হিসাবে, 36 মাস হিসাবে। আর ইন্টারেস্ট রেটটা কত পড়ছে সেই হিসাব করতে গেলে? ইন্টারেস্ট রেটটা 9.75 পড়ছে। টোটাল লোন অ্যামাউন্ট হয়েছে 1,39,000। তাহলে আমার এক্সট্রা হিসাব মতন এক্সট্রা কতটা যাচ্ছে? এক্সট্রা মোটামুটি 50,000 মতন যাচ্ছে। মানে এটা সব থেকে লোয়েস্ট, মানে এরকমই হবে, এর আশেপাশে থাকবে, এর আশেপাশেই থাকবে। তো পুরোটাই শুনলে, পুরোটাই ডিটেলসে বলে দিলাম। আই থিঙ্ক এরকম ডিটেলসে হয়তো অনেকেই বলে না, বাট যেহেতু তোমাদেরকে বলেছি যে ডিটেলসে আমি বলে দেবো, যেরকমভাবে আমি প্রসিডিওর, মানে আমার প্রসিডিওর হয়েছে, আমি যেইভাবে কিনেছি ডাউন পেমেন্ট করে, তো সেরকমভাবেই তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। এবার দাদা সেটাও বলে দিল লোয়েস্ট ডাউন পেমেন্ট কত হতে পারে, 30,000 হবে, তাই তো? লোয়েস্ট ডাউন পেমেন্ট 30,000 থেকেও মানে তোমরা নিতে পারো চাইলে ডাউন পেমেন্ট দিয়ে, তারপরে ইএমআই সেটা বেড়ে যাবে, আর যতটা পারবে ডাউন পেমেন্ট বেশি করে দেওয়াটাই বেটার। সেটা দাদাও আমাকে আগের দিন বলেছিল, দাদা বলেছিল 1,00,000 টাকা মতন যদি করে দিতে পারি। আমার যেহেতু আপনার সিভিল স্কোরও ভালো ছিল, ডাউন পেমেন্টটাও ম্যাক্সিমাম ছিল, সেজন্য নো হাইপোটিকেশনটাও হয়, নো হাইপোটিকেশন, নো আচ্ছা নো হাইপো এটা একটুখানি বুঝিয়ে দাও। মানে নো হাইপো হচ্ছে প্রত্যেকটা, যখন আমরা কোনো জিনিস কিনছি, মানে বাইকের দিক থেকেই বলি, বাইকের দিক থেকে তখন আমাদের যে ব্লু বুকটা পাওয়া যায়, ব্লু বুকের সবসময় হাইপোটিকেশনের নাম থাকে টিভিএস ক্রেডিট বা এলএনটি বা যে কোনো ফিনান্সেই হোক না কেন, সেরকম ফিনান্সের নাম থাকে। বাট আমাদের সিস্টেম এখন শুরু হয়েছে যে যখনই কাস্টমার হাই ডাউন পেমেন্ট করে, কাস্টমারের ট্র্যাক রেকর্ড খুব ভালো থাকে, সেক্ষেত্রে নো হাইপোটা যে ব্লু বুকে যে নামটা থাকছে সেটা থাকবে, সেটা মানে ক্যাশ পারচেস হিসেবে গাড়িটা। আচ্ছা, ক্যাশ পারচেসে যেমন নর্মালি যে কাস্টমার তার নাম থাকবে থাকে সেটাই হবে, মানে যেন ফাইন্যান্সের নাম থাকবে না, বা ক্যাশে নিলে যেরকম নর্মাল একটা ব্লু বুক হয় ক্যাশের মতো সেম থাকবে, সেম কোনো ফাইন্যান্সারের কোনো নাম থাকবে। এটাই হচ্ছে নো হাইপো, এটা আমিও জানতাম না, কালকে দাদা আমাকে বুঝিয়েছে, আজকে তোমাদেরকেও ক্লিয়ার করে দিল। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো নো হাইপোর ব্যাপারটা হচ্ছে, যখন ফাইন্যান্সে কোনো গাড়ি কিংবা বাইক কেনো, তখন সেখানে ব্লু বুকে ব্যাংকের নাম বা যে ফাইন্যান্স থেকে নেওয়া হচ্ছে গাড়িটা সেই ফাইন্যান্সের নাম থাকে, যতক্ষণ না ফাইন্যান্স ক্লিয়ার হচ্ছে ততক্ষণ সেই নামটা ফাইন্যান্সেরই কোম্পানির নাম থাকবে, তারপরে যখন ফাইন্যান্স ক্লিয়ার হয়ে যাবে সেটা 2-3 বছর পর যখন হবে, তখন এনওসি নিয়ে সেটাকে নিজে আবার নাম ট্রান্সফার করা যাবে, তাই তো দাদা? হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে এনওসির কোনো প্রয়োজন হবে না, নো হাইপো যেহেতু হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে ডিটেলসে সবটাই বলে দিলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু ডাউট থাকে তো কমেন্ট করতে পারো, যদি সেটা আমার না জানা থাকে আমার দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে নিয়েছি, দাদার কাছ থেকে শুনে আমি ডিটেলসে বলে দিতে পারবো। তো ফাইনালি সব পেপার ওয়ার্ক কমপ্লিট করে বাইকের পাশে এসে দাঁড়িয়েছি, আর তারই সঙ্গে আরও একটা গিফট পেয়েছি রনিনের জন্য, একটা স্পেশাল গিফট আছে, গিফটটা খুলে দেখাও একটুখানি। হ্যাঁ, অবভিয়াসলি ফার্স্টে রয়েছে একটা কিচেন এই চাবি রিং লেদারের, তার সঙ্গে একটা ব্যাচ রয়েছে, দাঁড়াও ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে টিভিএস এর ব্যাচ, এটা জামার উপরে লাগানো যাবে, আর চাবি রিংটা, আর তার সঙ্গে কফি মগ, কফি মগ, তার মধ্যে একটা ওই মাথায় পরে কি যেন বলে একটা সুন্দর দাঁড়া ব্ল্যাক এর উপরে টিভিএস এরই লোগো, তাড়াতাড়ি আসবে, বাহ ভালো, টিভিএসের এই লোগো রয়েছে খুব সুন্দর, বহুত কিছু। আর এই যে একটা হেলমেট রনিনের, এই যে রনিন রনিন লেখা, রনিনের হেলমেট প্লাস একটা লেডিস হেলমেট, দুটোই হাফ হেলমেটই। তো কি
হ্যাপি ফাইনালি বাবা, কবে থেকে ভাবছি বাড়িটা কবে নেবো, যতক্ষণ আনাবো পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিল, ফাইনালি নিয়ে বাড়ি যাচ্ছি। আর সঙ্গে হ্যাঁ পছন্দের জিনিস নিয়ে রিয়ার মুখে খুব হাসি, আমার মুখেও হাসি আছে। অবভিয়াসলি এখন বাইকটা চালিয়ে বাড়ি যাবো, রাস্তায় যেতে যেতে তো তোমাদেরকে দেখাবোই বাড়ি যাওয়ার সময়, রাস্তায় যেতে যেতে বাদ বাকিটাই। আর তার সঙ্গে লাগিয়ে নিয়েছি, যেহেতু তোমাদেরকে আগের দিনও বলেছি ট্যুরের জন্য মানে আমি ট্রাভেল করবো, তো এখন জানি না কোথায় কোথায় ট্রাভেল করবো, সেটা রিয়া বলতে পারবে পরে, যে যখন যেখানে মন হবে সেখানে নিয়ে যেতে হবে ঘুরতে, কারণ ও ঘুরতে খুব পছন্দ করে, ঘুরতে খুব ভালোবাসে, ঘোরার জন্যই নেওয়া, হ্যাঁ নিজের ইচ্ছা মতন ঘোরার জন্য নিয়া, এটা বলে দিতে হবে, হ্যাঁ নিজের ইচ্ছা মতন, সেটাই মানে এমনি তো ট্রেনে করে ট্রাভেল করা যায়, বাট নিজের ইচ্ছা মতো খোলা আহাতে ট্রাভেল করার মজাই আলাদা। তো তার জন্য এই টুরিং কিটটা, এই যে উপরে টপ র‍্যাকের জায়গা, আর এই পাশে হচ্ছে কি বলে প্যানিয়ার না কি বলে, যা ভুলেও গেছি আমি, যাই হোক এইগুলো, এইটা একেবারে আমি এক্সারসাইজের মতো লাগিয়ে নিয়েছি, আর কিছু এক্সারসাইজে লাগাইনি, বাদ বাকি সবই ছিল। উইন্ডশিল্ড, এটার সঙ্গে উইন্ডশিল্ড আছে, যেহেতু স্পেশাল এডিশন, স্পেশাল এডিশনের সঙ্গে উইন্ডশিল্ড আছে। আর ইউএসবি চার্জিং পয়েন্টও এই যে এটাও এর সঙ্গেই দিয়ে দেয় স্পেশাল এডিশনে, বাট স্যাটিসফাইড, কালারটা রিয়ার পছন্দ ছিল, কালার ডে ওয়ানে যেদিনকে ভেবেছি যে এই বাইকটা নেবো সেদিনকে বলেছি যে আমি নেবো তো স্পেশাল এডিশনই নেবো, যতক্ষণ ওয়েট করতে হয় করবো, আমি এই কালারটাই নেবো, এই কালারটাই নেবো। তো ব্যাকপ্যাকগুলো একটুখানি হাতে ধরে নামাও দেখি, আর এমনি তো তোমাদেরকে তো ভিডিওলে দেখিয়ে দিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছো ভালো করে। আর গাড়ির স্পেসিফিকেশান সেইগুলো নিয়ে যদি কথা বলে, সেগুলো এখন আমি মুখে বললাম না, আর সেগুলো ডিটেলসে এদিকে বাদিকে কিংবা ডান দিকে কোথাও একটা পেয়ে যাবে, সেটা আলাদাভাবে আমি ডিটেলসে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এবার বেরোনো যাক। তো একটুখানি দাঁড়ালাম রাস্তায়, বাইকটা কিছুক্ষণ চালালাম, তো সত্যিকারের বাইকটা চালিয়ে খুবই আরাম, বিশেষ করে সাসপেন্সারটা এত সুন্দর, মানে এটা তো নর্মালি হাইওয়ে এখানে বোঝা যাচ্ছে না, বাট যখন ব্রেকারগুলো আসছে, বাম্পারগুলো আসছে, তখন মানে এত স্মুথ পারফরমেন্স করছে সাসপেন্সারগুলো, মানে বলার মতন না। কি কেমন লাগে পিছনে বসেছিল তো? খুব ভালো লাগছে, শুধু হচ্ছে এই হেলমেটটাতে আমার গলায় ফাঁস লেগে যাচ্ছে, হেলমেটটা তোমার মাথার থেকে বড়, অনেক বড়, আমার গলা এরকম হাওয়াতে উঠছে রোডের উপরে, কিন্তু বাইকটা তো মজা আছে, মানে সিটটা খুব সফট টাইপের, মানে আমি আমরা ফার্স্ট ডেতে আমাদের একটা প্রেফারেন্স খুব ছিল বাইকের প্রতি, সেটা হচ্ছে বাইক যেটাই হবে সেটাতে জানি বসে আরাম পাই, মানে সফটনেস জানি থাকে, যেটা আনকমফোর্টেবল ফিল না করি, তো হ্যাঁ কমফোর্টেবল আছে, নরম আছে, যথেষ্ট নরম আছে, আর সিটটাও অনেকটা চওড়া। গাড়ি নিয়ে চলে এসেছি পেট্রোল পাম্প, হবিবপুর পেট্রোল পাম্পে, এখান থেকে আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক করাচ্ছি, কারণ ভেবেছি যে নতুন বাইক তো যখনই তেল ভরবো ফুল ট্যাঙ্ক, তো অনেকটাই প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর একটুখানি সময় লাগবে হবিবপুর থেকে রানাঘাট ঢুকতে, তো তারপরে বাড়ি, রানাঘাটে চলে এসে তারপরে বাড়িতে গেলাম, সবাইকে দেখালাম, সবাই দেখলো, তারপরে চলে এসেছি মন্দিরে পুজো দেবো বলে, কারণ নতুন গাড়ি পুজো না দিলে তো হবে না, তো আগেই পুজো দিতে নিয়ে চলে এসেছি এই যে জওড়াকালী বাড়ি। আর যেহেতু রাত্রির হয়ে গেছে একটু অন্ধকার, আর জওড়াকালী বাড়িটা মানে আমাদের বাড়ি থেকে অনেক, মানে আমার বাপের বাড়ি থেকে কাছে, তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, তো ওখানেই নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য, আর বললাম ভেতরে ঠাম্মা আসবে পুজো দেবে, গাড়িটা সাজাবো, তারপরে সময় দাঁড়াইনি বাড়িতে, বললাম যে আসছি, দাদাও এখনো বাইক দেখেনি, মা আর বাবাকে দেখালাম, ঠাকমাও দেখেনি, কেউই দেখেনি, হ্যাঁ ঠাম্মা বাড়ি ছিল না, তাহলে একবারে পুজোটা দিয়ে আসি তারপরে, আর খুব অন্ধকার তো ফ্ল্যাশ ধরে গেছে ফোনে, হ্যাঁ যেহেতু এই সাইডটা অন্ধকার একটু, পুরোটাই অন্ধকার, ওই যে এখন ওই ঠাকুমা পুজো দিচ্ছে, সন্ধ্যা পুজো দিচ্ছে ঠাকুরের, দিয়ে এসে তারপরে বললো দিয়ে দিচ্ছে, তারপরে বাইকটা সাজাবো, দিয়ে তারপরে সাজাবো বলতে ফুল টুল দিয়ে সাজাবো, হ্যাঁ দিয়ে তারপরে পুজো দিয়ে দেবে ভালো করে, সেটা তো তোমরা দেখবে ভিডিওতে, তারপরে বাড়ি যাবো, মানে দিদাকে দেখাবো বাড়িতে, তারপর আবার ওই বাড়িতে নিয়ে যাবো, সবাই দেখবে, ভাই আছে, ভাই দেখবে, যেহেতু আমরা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি তো কেউই যেতে পারিনি শোরুমে, বাবাও যেতে পারিনি, মানে আমার শ্বশুর রাজীবের বাবা যেতে পারিনি, আমার ভাইও যেতে পারিনি, মানে এই দিক থেকে ভাই মা তারপর হচ্ছে বাবা দাদাকেও ভেবেছিলাম বলবো, দাদা তো কাজ ছিল যেতে পারবে কি পারবে না সেটা পরের কথা, বলবো হয়েছিল, কিন্তু যেহেতু কৃষ্ণনগর বলেছিলাম বাবাকে যে রানাঘাট থেকে নিলে অবশ্যই তোমাকে নিয়ে যাবো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কৃষ্ণনগর, আর কালকে বাড়িতে পুজো,
আর আজকে বাবা সব ওই জন্য বাজার হাট করছিল, তো যেহেতু কালকে লক্ষ্মী পুজো একদম ভালো দিন, আজকে পূর্ণিমা প্রায় পড়ে গেছে মনে হয়, তো আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে লক্ষ্মী পুজো, ইচ্ছা ছিল লক্ষ্মী পুজোর দিন নেবো, বাট ঠিক আছে তার আগের দিন নিতে পেরেছি, একই ব্যাপার, কোনো ব্যাপার না, ভালো দিনে নিয়েছি, এটুকুনি শান্তি। তো যাই হোক চলো পুজোর ব্যবস্থা হোক, তারপরে পুজো দেওয়া হবে, তারপরে শান্তি হবে মনটা, চলো। পুজো দিয়ে এই বাড়ির সামনে চলে এসেছি, আমার বাড়িতে তো সবাইকে দেখিয়েছি, দাদা দেখা বাকি আছে, তো বাড়ি গিয়ে একবারে দেখাবো। তো পুজো দিয়ে যাওয়ার পথে এইখানে আগে পড়ে, তো ভাইকে ফোন করলাম, মা নেই, মা আবার একটু কলকাতা গেছে দরকারে, হোলিকে ডাকলাম ফোন করে, ভাইকে ফোন করেছি, ভাই বলছে আসছি, রাস্তায় আছে, কোথায় আছে দেখি, দাঁড়াই, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এর মধ্যে। তো হোলি কেমন লাগলো? দারুণ দারুণ, হেভি, ভালো লেগেছে, কালারটা ঠিক আছে, খুব সুন্দর। যাক এই কালারটা, আমাকে দিয়ে দিয়ে মিষ্টি খাচ্ছে, এটা মিষ্টি না, এটা হচ্ছে, এটা এটা প্রসাদ, লাড্ডু খাচ্ছে, লাড্ডু খায় না। তো যাই হোক ভাই আসুক, ভাইকে দেখাই, দেখিয়ে বাড়ির দিকে যাবো, আর আপাতত এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আর টিভিএস অনিনের সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, সেটা তোমরা কমেন্টে করো, ডিটেলসে আমি মুখে বলিনি হয়তো, কিন্তু আমি ডিটেলসটা দিয়ে দেবো, বা পরে একদিন যখন রাইড করব তখন নাই বলে দেবো তোমাদেরকে পুরো ডিটেলসটা। তো যাই হোক এই ব্লগ থেকে, কী গো কোথায় গেল রে? তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। তো যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো, আর কেমন হলো কমেন্টে জানিও, তোমরা তো ভালো করে দিনের বেলা দেখে নিয়েছো, এখন রাতের বেলা। তো কি ব্লগটা শেষ করছি, রাজিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে, নিজের ভাই। এবার আমি ভালো করে গাড়িটা চালানো শিখতে হবে, বাইক চলে এসেছে, এবার গাড়ি চালানোটা শিখতে হবে। আসলে বাইক আমার প্রথম নিজস্ব বাইক, মানে এই বাইকটা প্রথম ফার্স্ট হ্যান্ড বাইক কেনা, এর আগে যে বাইকটা কিনেছিলাম ওটা সেকেন্ড হ্যান্ড বাইক, ওটা অনেকদিন চালিয়ে নিয়েছি, আর ওটা নিয়ে কোথাও ঘুরতে যেতেও পারতাম না, কারণ ওর মধ্যে সত্যি কথা অনেক পেপার ফেল হয়েছে, সেগুলো করানো হয়নি, অনেক কিছু করাতে হবে, তার জন্য ওই গাড়িটা নর্মালি লোকালেই চলবে বাজার হাট করার জন্য ওই গাড়িটা বেচিনি, কারণ আমার কোনো জিনিস বেচতে ইচ্ছা করে না একবার কেনার পর, তো যেই কারণে বেচিনি, ওটা থাকবে যেমন আছে। তো এটা নিয়ে হবে লং রাইড, এখন প্ল্যান করছি, এবার প্ল্যান শুরু হবে লং রাইডের জন্য, দেখা যাক কত দূর যাওয়া যায়, তোমাদের সাপোর্ট থাকলে আগামীতে ভালো ভালো ব্লগ দিতে পারবো। তো ভালো লাগলে অবশ্যই যেরকম বললাম লাইক শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, স্পেশালি কালারটা, বাইকটা তো এটা আমি চয়েস করেছিলাম রনিন, কিন্তু কালারটা চয়েস করেছে রিয়া, তো কেমন হয়েছে? 225 cc বাইক এটা, আগের দিনের ব্লগটাতে আমি বলেছি, আগের দিনে শুধু বলেছি রনিন এই বাইকটাও খুব ভালো, কিন্তু এই বাইকটাই যে আমি নেবো সেটা বলিনি, কারণ আমি ওই বাইকটা নিতাম না, তাই কারণ এই কালারটাই নেবো বলে তাই আমি আর তোমাদেরকে কালকে আর বলিনি। তো যাই হোক কেমন লাগলো আবারও বলছি, লাইক শেয়ার করো ভিডিওটা, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।